40 বিঘা, এই পেয়ারা বাগানে আজ পর্যন্ত 3 বছর যাবত এই জায়গা লাগানো হয়েছে। একটা কৃষি অফিসার বলতে সরকারি যে অফিসার গুলো আছে, একটা লোকও বাগানে এসে পর্যন্ত দেখাই দিল না যে এই কাজ করো বা এই কাজ করো, মানে আসে নাই। যেহেতু হাইওয়ের পাশে সবারই কিন্তু চোখে পড়ে, কিন্তু সরকারি কোনো কৃষি অফিসার আজ পর্যন্ত বাগানে এসে দেখলো না যে কি করতে হবে না করতে হবে। রেগুলার আমার নাম হলো আসাদুজ্জামান সুমন, আমার বাড়ি গোলন্দ, জেলা রাজবাড়ি, গ্রাম বাহাদুরপুর। আসলে পড়াশোনা করতাম, পড়াশোনা করার পরে পরে দেখলাম যে চাকরি বাকরির পিছনে না ছুটে চিন্তা করলাম একটা উদ্যোক্তা হই। উদ্যোক্তা বলতে একটা ব্যবসা করি। ব্যবসা করার পরে পরে একটা কলা বাগান করলাম, 20 বিঘা নিয়ে একটা কলা বাগান করছি। কলা বাগান করার পরে কলা বাগান থেকে লাভবান হয়েছি। লাভবান হওয়ার পরে চিন্তা করলাম যে আমার তো আর একটা কিছু করতে হবে, তাহলে এমন জিনিস করতে হবে যেটা 12 মাসই টাকাটা আসে। এরকম কলা বাগানে বছরে একবার টাকা আসে। তারপর চিন্তা করলাম যে আমার করতে মানে কি রেগুলার 12 মাসে যাতে টাকাটা আসে, সেজন্য চিন্তা করলাম। পরে দেখলাম, দেখার পরে দেখলাম যে পেয়ারা বাগানটা 12 মাসই হয়। পরে আমি এই পেয়ারা বাগানের পর ঝুঁকে পড়লাম, জমি জমা খুঁজতে খুঁজতে জমি পাইলাম। জমি পাওয়ার পরে এই জায়গা পেয়ারা বাগানটা করলাম। পেয়ারা বাগানটা 40 বিঘা নিয়ে, এটা হইলো রাজবাড়ির শেষ, ফরিদপুরের শুরু, এই বারুখাদা ব্রিজ আর কি বলে শিগ্রামপুর। এই পেয়ারা বাগানটা করার পরে লাভবান হয়েছে আর কি। পেয়ারা বাগানটা অনেক লাভবান একটা জিনিস, এটা 12 মাসই ফল থাকে, যত্ন নিতে পারলে খুব লাভবান হওয়া যায়। আমার এই জায়গা লেবার খাটে 20 থেকে 25 জন, মানে এটা ওরা মাসিকভাবে থাকে, আমি ওদের বেতন হিসাবে রাখি, খাওয়া দাওয়া সব আমার, সব কিছুই এই জায়গায় থাকে, এই জায়গায় কাজ করে আর কি। এখন এটা করে আমি খুব লাভবান আর কি। চাকরির চেয়ে ভালো, বেকারত্ব দূর করার জন্য এটাই সবচেয়ে ফেভারেট একটা জিনিস। এটা যে কেউ বেকার যারা আছে তারা এগুলা করতে পারে, নিজের পরিশ্রম করবে, যেরকম আমি নিজেই পরিশ্রম করি, ওই লেবারের সাথে আমি নিজেও পরিশ্রম করি, এই জায়গা কাজ পরিচালনা করাই আর কি। কত টাকার জমি নিয়ে আছে এখানে? এখানে 4 লাখ টাকার জমি নিয়ে, 4 লক্ষ টাকার। আর ইনভেস্ট আছে কত? ইনভেস্ট 80 লাখ খরচ হয়েছে আর কি, 80 লাখ পার হয়েছে। কি চারা লাগাইছিলেন এখানে? এই জায়গা লাগাইছিলাম হলো থাই ফাইভ জাতের পেয়ারা। এটা পেয়ারার জগতে সবচেয়ে সেরা জাত হলো এটাই, থাই ফাইভ। এটা খুব মিষ্টি, দেখতেও খুব সুন্দর, মানে একটা গাছে কতগুলো পেয়ারা ধরে? একটা গাছে বলতে যে সময় ছোট থাকবে সে সময় 5-10 কেজি, যে আস্তে আস্তে বড় হবে এটা 1 মণ 2 মণ 3 মণ পর্যন্ত হবে, 5 মণ হবে, মানে যত গাছ বড় হবে পেয়ারার ই মানটাও তত ই হবে আর কি। কারণ গাছ ছোট সেই জন্যই কম পেয়ারা আছে। চারা কি হিসাবে কোথা থেকে আনছিলাম? এই চারা আনছিলাম হলো চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে তারা কত করে পিস নিয়েছিল? জায়গা হইলো লাগাই দিয়ে বাসাই দেওয়া পর্যন্ত 100 টাকা পিস নিয়েছিল, করছিল আমার আর কি, আর 3 বছর আগে। কতগুলো চারা লাগানো আছে এখানে? আছে 16,000 চারা। 16,000? 16,000 চারা। এক একটা পেয়ারার ওজন কতটুকু হয়? এক একটা পেয়ারার ওজন থাই ফাইভের হলো 600-700, 1 কেজি পর্যন্ত হয়, মানে বড়। এটা হলো জাত, বড় জাত তো 1 কেজি 1,200 এরকম হয়, আবার ছোট যেগুলো 500-400-300 এরকম এরকম হয়। এখানে তাতে কত টাকার পেয়ারা গাছ বর্তমান আছে এখানে? এখানে এখনো পেয়ারা গাছ না যা লাগাইছে তাই তো আছে, এখন হলো গাছ যেরকম বড় হয়েছে এখন ফল ধরলে পরে ফল যে সময় গাছ লাগানো শুরু সেই সময় ইনভেস্ট। কত টাকা মনে বিক্রি হয় এখন? আপাতত বিক্রি হচ্ছে হলো এই 1,800-1,700-1,600 এরকমই বিক্রি হচ্ছে।
দাম আপ ডাউন করে এটা? হ্যাঁ, দাম আপ ডাউন করে, এটা সিজন আছে। যেরকম এখন বোরোইডে উঠছে, বোরোইডে ওঠার পরে সবাই বোরোর দিক ঝুঁকে পড়ছে, সেজন্য একটু দাম কমছে। এটা আবার যে সময় বোরোটা ছিল আবার এটার আবার দাম বৃদ্ধি পাবে। বাৎসরিক কত টাকা আসে এরকম? এরকম বাৎসরিক দেখা যায় যে বাৎসরিক হিসেব করলে 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা এরকম খরচ করছে বাদ দিয়ে থাকে থাকে। এই ব্যবসা আরো বেশি থাকে, মানে এখন গাছ ছোট, তো এখন আমি এরকম মানে ই করতে পারতেছি না। এই ব্যবসা করে কি লাভবান? হ্যাঁ, ব্যবসা করে লাভবান। এই ব্যবসা খুব লাভবান একটা ব্যবসা, এটা যে কেউ করতে পারে, আর একটু জানাশোনা থাকলে যে কেউ করতে পারবে, এটা খুব লাভবান একটা ব্যবসা। কতদিন এই ব্যবসার বয়স? এই ব্যবসার বয়স আমার 3 বছর চলতেছে, রানিং 3 বছর চলে। মানে সামনে ভবিষ্যতে এই ব্যবসা নিয়ে আর কোনো নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো চিন্তাধারা আছে? হ্যাঁ, এটা আছে বলতে কি, আমি এই সামনে বছর থেকে এটা চারা দেব, চারা দিয়ে পরে বাগান আরো বাড়াবো, এগুলাই করবো আর কি। পাশাপাশি অন্য কিছু করার সুন্দরবন আছে। পড়াশোনা করছেন কি পর্যন্ত? পড়াশোনা ইন্টার পাস করার পরে আবার পলিটেকনিকটা পরে কমপ্লিট করে আর চাকরি বাকরির পিছনে না ছুটে চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য। চাকরি করার আসলে আমার ইচ্ছা আগে থেকে ছিল না, যে কোনো আমি একটা ব্যবসা করার ইচ্ছা ছিল, যাই সেই ব্যবসা শুরু করে দিয়েছি। এতে মালগুলা বিক্রি করেন কোথা থেকে কোথায় কোথায়? মাল বিক্রি হলো ফরিদপুরে হয়, আমাদের গোলন্দ হয়, রাজবাড়িতে হয়, তারপরে মানিকগঞ্জে হয়, ঢাকায় চলে যায়। যে সময় বেশি হয়েছে সে সময় ঢাকায় পাঠিয়ে দিই আর কি। মানে আশেপাশে যত ই আছে সে তারা এসে বাগান থেকে নিয়ে যায়। রাতে এগুলো রক্ষণাবেক্ষণ করেন কিভাবে? রাতে রাতে এই যে আমার লেবার থাকে, ওরাই দেখে, ওরা পাহারা দেয়। মানে এমনি চোরের কোনো উৎপাদ অথবা চোরের কোনো ডিস্টার্ব এরকম কোনো কিছু নেই? কোনো ডিস্টার্ব এরকম কিছু নাই এলাকার কি, মানে ডিস্টার্ব টিস্টার্ব কি কোনো কিছু? না না, ওইরকম কিছু করে না। মাছ বাগানের চারিমধ্যে বেড়া দেওয়া আছে, এই বেড়া কৃষি ভিতর থেকে আর কি সব লেবাররা যা আছে ওরাই রাতে পাহারা টাহারা দেয়। এদিক থাকো পেয়ারা ধরে এদিক থাকো।
কতটুকু বেজন এটার গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে সব সারটার দেয়া লাগে কি কি সার দেয়া লাগে সার দেয়া লাগে জৈবিক সার পটাশ নানা ধরনের যত সার আছে টিএসপি ইউরিয়া ইউরিয়া কম দিতে কতদিন পর দেয়া লাগে এটা তিন মাস পরে দিতে মানে গাছ বুঝে যে সময় যেটা লাগবে সেই সময় সেটা দেখলে যে এখন দিছি ই ক্যালসিয়াম জি আচ্ছা ক্যালসিয়াম জি দিয়ে সেটা এটা ঠান্ডা করে আবার স্প্রে এটাকে স্প্রে শুনতেছে স্প্রে এটা কি ওষুধ দেওয়া হচ্ছে তারপরে পোকার বীজ দেওয়া হচ্ছে আর ভিটামিন দেওয়া হচ্ছে আর গরম ঠান্ডা গরম দেওয়া হচ্ছে কতদিন পর পর দেওয়া লাগে এগুলা কি কি রোগ হয় এটা বারো মাসে
কি দিচ্ছেন কি কারণে দেওয়া লাগে কতদিন পর পর দেওয়া লাগে তাই কি কি পোকা আক্রমণ করে কি কি পেয়ার আছে কাজ করে কেমন লাগে জায়গায় ভালো লাগে কতদিন যাবৎ কাজ করেন এখানে আট দশ মাস বাড়ি কোথায় বাড়ি নাটোর নাম কি রানা না গাড়ি কেমন চলবো আমার গাড়ি যোগ করে তোমার গাড়ি ঘরে Thank you.